ফসাল্লিবু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই আয়াতটা হলো আয়াত মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক বাবে তাফইলের মাসদার সাল্লু শব্দের চারটি মানে হয় সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় মাগফিরাত সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় তাসবিহ দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা সাধারণত অজান্তেই একটা ভুল করে ফেলি কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ অনেকে বলে ফেলে ওয়ালা আলি বলে কোনো শব্দ নেই শব্দটা হলো ওয়ালা আলি ওয়ালা আলি বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে না বাচকের মানে হবে উল্টে গোনা হবে আচ্ছা এটা কি ওয়ালা আলি আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलिमा तैयबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ये कलिमा तैयबा जिक्र जे हमरा बोली हमारे धारणा है जिक्र माने शुद्ध कलिमा तैयबा के बारे बारे बोलार नाम जिक्र किंतु ना शुद्ध श्रोता मंडली एक फॉलो करो জিকির শব্দে অনেকগুলো অর্থ হয় আমি দু চারটে অর্থ বলি একটা মান জিকির মানে হলো কোরআন দুই নাম্বার জিকির মানে হলো উপদেশ তিন নাম্বার জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা চার নাম্বার জিকির মানে হলো আইন কানুন পাঁচ নাম্বার জিকির মানে হলো চিন্তা ভাবনা করা গবেষণা করা ছয় নাম্বার জিকির মানে হলো নামাজ সাত নাম্বার জিকির মানে হলো ভয় করা আট নাম্বার জিকির মানে হলো কথাবার্তা একটা শব্দের অনেক অর্থ হয় আমরা একটা শব্দের একাধিক অর্থ না জেনে একটা শব্দ জেনে তার উপরে আমরা ফতোয়া পেশ করি এটা ঠিক না একটা শব্দের একাধিক অর্থ হয় স্থান কাল পাত্র ভেদে চলো দেখে নিন এক নাম্বার জিকির মানে হলো কোরআন দলিল পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন 14 নম্বর পারার এক নাম্বার পৃষ্ঠার আট নাম্বার লাইন সূরা নামে সূরা হিজর আয়াত নাম্বার 9 আল কোরআন আল্লাহ পাক বলছেন নবী ইন্না নাহনু নাযযালনা যিকরা আমি আল্লাহ জিকির নাযিল করেছি তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ওয়া ইন্না লাহু লহাফিজুন ওই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ তার মানে ওই জিকিরকে হিফাজত মানে কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ নয় এখানে জিকির মানে হলো কোরআন আবার দেখেন জিকির শব্দের অর্থ হলো উপদেশ দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াইদ পবিত্র কোরআন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নামে সূরা কাফ আয়াত নম্বর 45 আল কোরআন আল্লাহ পাক বলছেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে বিল কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে এখানে জিকির মানে হলো উপদেশ আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব আবার দেখেন জিকির মানে হলো গবেষণা করা চিন্তা ভাবনা করা কোরআনে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার 4 নম্বর পারার একেবারে 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরা নামে সূরা আলে ইমরানের 91 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যারা আমাকে দাঁড়িয়ে বসে শুয়ে স্মরণ করে আর কি করে ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর সৃষ্টি জীব সম্পর্কে মানে এই আসমান জমিনের সৃষ্টি সম্পর্কে যারা চিন্তা ভাবনা করে ইয়াতাফাক্কারুন কি করে তারা চিন্তা ভাবনা করে এখানে জিকির মানে হলো গবেষণা করা চিন্তা করা আফসোসের বিষয় কোরআনের এই আয়াতের দুটো পার্ট আছে প্রথম পার্টটা নিল কে সুফি তত্ত্ববিদ যারা নামাজ রোজা ইত্যাদি করে তারা জীবন যাপন করলো আর দ্বিতীয় পার্টটা হলো কি বৈজ্ঞানিকরা নিল গ্যালাক্সি নিয়ে সারা মানে স্থলপথ জলপথ আকাশপথ নিয়ে তারা গবেষণা করলো ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
আবার দেখেন জিকির মানে হলো নামাজ কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা জুমা আয়াত নম্বর 9 আল কোরআন আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বান্দাগণ জুমার দিনে যখন আযান দিয়ে তোমাদেরকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ ছুটে চলে এসো আল্লাহ যিকিরের দিকে তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে এখানে যিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় এখানে যিকির মানে হলো নামাজ আবার দেখেন জিকির মানে হচ্ছে ভয় করা দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরা নাম সূরা জুমার 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে ফান্তাশিরু ফিল আরদি জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর করুণা অন্বেষণ করবে মানে হালাল ইনকাম করবে আর কি করবে ওয়াযকুরুল্লাহ কাসীরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে কিরকম ভয় করবেন ধরুন আপনি একজন মুদিখানার দোকানদার মুদিখানার দোকানদার গ্রামের একজন মানুষ আপনাকে বলে গেল গ্রামের একজন মানুষ আপনাকে বলে গিয়েছে 5 কিলো চাল 2 কিলো ডাল 3 কিলো আলু মেপে রাখবি আপনি করলেন কি আপনার ধারণা হলো আরে ওর বাড়িতে তো পাল্লা বাটখারা নাই আপনি করলেন কি 5 কিলো চালের জায়গায় 4 কিলো 900 গ্রাম চাল দিলেন আপনার ধারণা ও তো বাড়ি থেকে মাপবে না আল্লাহ বলছে ও নেই মানে বোকা কথা গারে ও নেই মানে ওর পক্ষ নিয়ে আমি আল্লাহ আছি হাজির মনে রাখিস ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্বালু আলান নাসি ইস্তাউফুন ওয়াইযা ক্বালুহুম আও ওয়াযানুহুম ইখসিরুন আলা ইযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম কোরআন জানিয়ে দিয়েছে ওই সমস্ত মানুষদের প্রতি জাহান্নাম নরক যারা ওজনে কম দেয় দেওয়ার সময় কম দেয় নেওয়ার সময় কড়াই গন্ডাই বুঝে নেয় তো এখানে জিকির মানে হলো ভয় করা আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল কোরআন জানিয়ে দিয়েছে ওমান আরাদা আন জিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা পবিত্র কোরআন 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা নাম সূরা তোহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নিবি এই পৃথিবীতে একটা দিন তাকে আমি শান্তিতে থাকতে দেব না টেনশনে টেনশনে জীবন যাপন করাবো আবার দেখেন জিকির মানে হলো কথাবার্তা আফজালুল ইবাদাতু ইবাদাতু সালাত সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ আফজালুল তেলাওয়াত তেলাওয়াতুল কোরআন সবথেকে উত্তম তেলাওয়াত হলো কোরআন তেলাওয়াত আফজালুল জিকির সবথেকে উত্তম কথাবার্তা হলো কালেমায়ে তাইয়্যেবা আকাশের নিচে জমিনের উপরে এই কালেমায়ে তাইয়্যেবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটি থেকে উত্তম কথাবার্তা আর হতেই পারে না শুধু শতমন্ডলী এখানে আমরা একটা ভুল করি কালেমায়ে তাইয়্যেবা পড়তে গিয়ে কি লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে আমরা কি বলি জানেন লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ শুনেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি হুটোপাটা করে যদি বলেন লাইলাহা ইল্লাল্লাহ নামটা তখন তাকিদের মানে হবে মানে দাঁড়াবে কি শুনবেন অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে নাউজ বিল্লাহ বলুন জলসা কেন দেন জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো এক নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া হবে আর দুই নম্বর হলো আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া এই দুটো জলসা কারণে জলসা দেওয়া হয় এবং জলসা করা হয় এই দুটোই যদি উদ্দেশ্য পূরণ না হয় তাহলে জলসা করাও বেকার জলসা দেওয়াও বেকার চলে চলে মুহাম্মাদুন বাশারুন কি বললাম বাপেরা মুহাম্মাদুন বাশারুন বাশার শব্দের অর্থ হলো মানুষ তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ নবী মানুষ ছিলেন জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না নবী মানুষ ছিলেন তবে হ্যাঁ লাইসাকাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না পার্থক্য কি দুই একটা বলি ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল আমাদের জন্য হারাম ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট ইসলামে অনেক জিনিস আছে নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয় ইসলামে অনেক জিনিস আছে নবীর আমাদের স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা নবীর স্ত্রীরা যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি আলাদা চলো একটা একটা করে কোরআনের দলিলগুলো বের করি একটা নাম্বার ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা কয়টা বাবা আমার সাথে কথা বলেন না
আপনি যা আগে আগে আসেন না বাবা এরকম ছড়িয়ে ছিটিয়ে আছেন তো খারাপ লাগছে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বলবো মূল্যবান সময় আপনাদের নষ্ট করব না চিন্তা নাই একটু টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো আসেন বাবা এই গ্রামে আমি এসেছিলাম আজ থেকে 16 বছর আগে 16 বছর আগে তো যাই হোক আল্লাহ আবার আনিয়েছেন আমি আপনাদের এই এলাকার নামকরা সুনামধন্য মুফতি আল্লামা ইয়া সাহেবকে আমি বলছিলাম যে বহুদিন আগে এসেছিলাম আর আমার খুব অন্তরঙ্গ মানুষ আমার পাশেই বসে আছেন বুঝতে পাচ্ছেন হাফেজ কারী মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এজন্য এদের আন্তরিকতা ভালোবাসাটা না না আসলেও থাকে অন্তরে তো যাই হোক আল্লাহ এদেরকে হায়াতে তাইয়্যেবা দান করুন বলুন আল্লাহুম্মা আমিন ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা দলিল কোরআন মাসনা ও সুলাসা ও রুবা চার নম্বর পালা ষোলো নম্বর পিসা বারো নম্বর লাইন সুরার নাম সুরাই নিসা আল্লাহ পাক বলছেন দুই তিন অথবা চারটে বিবাহ করো ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিবাহ করো তাহলে বোঝা গেল কি ইসলাম কিন্তু আপনাকে কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছেন কোরআন আপনাকে দুটো তিনটে বিয়ে করতে বলেনি কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে তবে কোরআন একটা লিমিট দিয়েছে ম্যাক্সিমাম চারটে মিনিমাম একটা কিন্তু আমার আপনার নবী কি করলেন আল্লাহর হুকুমে চারের অধিক বিবাহ করলেন তার দলিল কি কোরআন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন্নবী ইন আরাদান নবী আন ইয়াস্তানকিহা হা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন 22 নম্বর পারা 3 নম্বর পিসা 9 নম্বর লাইন সূরার নাম সূরা আযাব আল কোরআন আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে তবে নবী খালিসাতান লাকা নবী এটা তোমার জন্য খাস মিনদুরিল মুমিনিন মুমিনদের জন্য খাস নয় তাহলে বোঝা গেল কি নবীর জন্য আনলিমিট আমাদের জন্য লিমিট এবার আসছি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম আবার দেখেন নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয় তার দলিল পবিত্র কোরআন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদি মিনান নিসা 22 নম্বর পারা 1 নম্বর পিসা 3 নম্বর লাইন সূরার নাম সূরা আযাম আয়াত নম্বর 31 কোরআন জানিয়ে দিয়েছে হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও পার্থক্যটা কি চলো ইসলাম কোরআনে আছে ব্যভিচার করা ভালো না খারাপ বাবা জোরে বলুন খারাপ কোরআন জানিয়ে দিয়েছে লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়াসা আসাবিদা পবিত্র কোরআন 15 নম্বর পারা 4 নম্বর পিছা 3 নম্বর লাইন সূরার নাম সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলছেন ব্যভিচার করা তো দূরের কথা ব্যভিচারের ধারে বাড়েও যাও না এটা খুব নোংরা কাজ বাজে রাস্তা এখন যদি কেউ ব্যভিচার করে তার শাস্তি কি অ্যাকর্ডিং টু ইসলামিক ল বলছে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন জিনা যে করবে ব্যভিচার যে করবে আযানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াগিদি মিনহুমা মিয়াত জালদা 18 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল্লাহ বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক নো কনসিডার নো কনসেশন কোন রকম দয়া মায়া চলবে না মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হাবেশা মরিচা পিসা মুক্তি সাহেব আমির সাহেব যেই সাহেব হোক না কেন আর গ্রামের প্রধান উপপ্রধান এমএলএ এমপি এসডিও বিডিও থানার বড়বাবু কোর্টের উকিল আকিম মুক্তার যেই হোক না কেন ব্যভিচার করেছো প্রমাণ পাওয়া গেছে নো কনসিডার নো কনসেশন দয়া মায়া চলবে না কোরআন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল 100 গা বেত মারা হবে কত 100 গা বেত মারা হবে স্ত্রী থাকা সত্ত্বেও যদি ব্যভিচার করেছো তার শাস্তি কি কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে এটা হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল আজকের ভারত সরকার যদি তার সংবিধানে কোরআনের এই আইনটুকু রাখতো তাহলে দেখতেন ধর্ষণ করা তো দূরের কথা ধর্ষণ শব্দটা কানে এসে গেলে তিন ঘটি পানি আগে খেয়ে নিত ঠিক না বেটি দুই নাম্বার এখন যদি নবীর স্ত্রীরা জেনা করে আমার আপনার স্ত্রীরা জেনা করলে তার শাস্তি তোই বলে দিল কোরআন এখন নবীর স্ত্রী যদি জেনা করে তার শাস্তি কি চলুন দেখি কোরআন কি বলছে পবিত্র কোরআন ইয়া নিসা আন-নবী মান ইয়াতি মিনকুন্না বিফাহশাতি মুবাইনা ইদাফলাকাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা 21 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 14 15 নম্বর লাইন সূরার নাম সূরা আযাব আয়াত নম্বর 30 কোরআন জানিয়ে দিচ্ছে যে হে নবীর স্ত্রীরা তোমাদের মধ্যে থেকে যদি কেউ প্রকাশ্য কোনো পাপ কাজে লিপ্ত হয় ভাষাটা ভালো করে ফলো করো হে নবীর স্ত্রীরা তোমাদের মধ্যে থেকে
যদি কেউ কোনো প্রকাশ্য লিপ কাজে পাপ কাজে লিপ্ত হয় আমি আল্লাহ কি করব ইদু আফলাগা আযাবু দিফাইন আমি তার শাস্তিটাকে ডবল করে দিতে পারি কি বলল ওয়াকানা যালিকা আল্লাহ ইয়াসীরা এ কাজ আমি আল্লাহ আমার কাছে খুব সহজ আচ্ছা প্রিয় শ্রোতা মণ্ডলী বলুন তো দেখি আল্লাহ পাক এই কথা কেন বললেন যে আমার আপনার স্ত্রীরা ব্যভিচার করলে শাস্তি 100 কাপি আর নবীর স্ত্রীরা পাপ কাজ করলে তাদের শাস্তি ডবল এই কথা কেন বললেন একবার ভেবেছেন চলো একটু খুলে বলে দিই আমাদের কনসেপ্ট হলো ধারণা হলো নবী মানে যা খুশি তাই ভুল কথা বাবা নবীর স্ত্রী মানে যা খুশি তাই ভুল কথা নায়েবে নবী মানে যা খুশি তাই ভুল কথা না আল্লাহর একটা বর্ডার আছে বর্ডার আল্লাহর নির্দিষ্ট একটা বর্ডার আছে ওই বর্ডারটাকে আরবিতে বলে হুদুদ কি বললাম বাবা হুদুদ কোরআন শরীফ পড়তে পড়তে আপনারা পাবেন তিলকা হুদুদুল্লাহ এর মানে হচ্ছে এটা আল্লাহর বর্ডার এটা আল্লাহর বর্ডার এই বর্ডারটা অতিক্রম করার কারোর ক্ষমতা নেই তার অনুমতি ছাড়া প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে আল্লাহ পাক কৈফিয়াত নেবেন কোরআন বলছে ফালানাসআলান্নাল লাযীনা উসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন 8 নম্বর পারা 10 নম্বর পেছনে 9 নম্বর লাইন সূরার নাম সূরা আরাফ আল্লাহ পাক বলছেন প্রত্যেক নবী রাসূলকে কিয়ামতের মাঠে কৈফিয়াত নেব নবী রাসূলদের যদি কৈফিয়াত দিতে হয় আমি আপনি কোন জায়গায় আছি একটু ভেবে দেখবেন এই কথা আল্লাহ কেন বললেন এই কথা আল্লাহ কেন বললেন যে নবীর স্ত্রীরা পাপ কাজ করলে তাদের শাস্তি ডবল যাতে করে সাধারণ মানুষের মাথায় এটা ঢুকে যায় নবীর স্ত্রী মানে যা খুশি তাই শুনে রেখে দিই যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন ঠিক না বেঠিক ভগবানপুরের মানুষেরা কালুর বাড়ির মানুষেরা আপনি ধরুন সকাল 8টার সময় দুই রকম ভাত রান্না করেছেন সাদা ভাত বিরিয়ানি ভাত সকাল 8টায় রান্না করেছেন এই দুই রকম ভাত রাত 8টায় খাবেন এই দুটো ভাত রাত 8টায় খাবেন সাদা ভাতটা রাত 8টায় খেতে যাবেন কেমন কেমন হয়ে যাবে ওতে পানি ঢেলে দেবেন পরের দিন সকালবেলা পান্তা বা বাসি ভাত করে ভাতটা খেতে পারবেন বিরিয়ানি ভাতটা সকাল 8টায় রান্না করে রাত 8টায় খেতে পারবেন না পরের দিন সকালবেলা খেতেই পারবেন না ফেলে দিতে হবে সাদা ভাত রান্না করতে খরচা খুব কম বিরিয়ানি ভাত রান্না করতে খরচা খুব বেশি কি বুঝলেন যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন মনে রাখবেন একটা রিকশা চালক তিনজনের জীবন নিয়ে চলে একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের জীবন নিয়ে চলে ও ড্রাইভার বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য তো বাপেরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন মানুষ তবে লাইসা কাল বাশারি আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন ইয়াকুত একটা পাথর লাইসা কাল হাজারি সাধারণ পাথরের মতো পাথর নয় আপনার হাতে আংটি ব্যবহার করেন না আংটিতে পাথর থাকে বালির ভিতরে পাথর পাওয়া যায় ও পাথর ইও পাথর মনে রাখবেন মাটি চাষ করার জন্য আপনারা ইউরিয়া সার ব্যবহার করেন ইউরিয়া দেখেছেন তো ইউরিয়া আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন দুধ থেকে দুটো দেখতে এক লাগে না দুটো খেয়ে দেখবে একটা খেলে সারবে অপরটা খেলে মাল সরবে পার্থক্য এটা এই চলে এবার আসি নবীর দৈহিক গঠনটা কেমন ছিল হযরত মুহাম্মদ সাল্লামের দৈহিক গঠনটা কিরকম সাধারণ মানুষের থেকে রাসূলুল্লাহর দৈহিক গঠনটা একটু আলাদা ছিল কিরকম নবীর কপালটা কানের এই অংশটি গালের এই অংশটি হাতের আঙুলগুলো পায়ের মাংসলগুলো নবীর কাঁধটা সাধারণ মানুষের থেকে একটু আলাদা কিরকম আল্লাহ পাক তার নবীকে এত সুন্দর গেটআপ দিয়েছিলেন এত সুন্দর স্রোত দিয়েছিলেন আহারি যে ব্যক্তি নবীকে একবার দেখতেন ইমানি হালতে যে ব্যক্তি একবার দেখতেন শত্রু কার মিত্র হোক ঘুরে তাকিয়ে আবার দেখতেন জোরে বলেন সুবহানাল্লাহ তা বলে ভাববেন না নবী আল্লাহ এটা যেন আবেগে বলে ফেলবেন না বুঝতে পারছেন যে খোদা গায় ওয়াগি নবী হ্যায় নবী খোদা সে জুদা নেহি আরে ইয়ে বাত তো বিলকুল সহি নেহি আগার কোই মৌলানা তকরির মে আইসা কহে যে খোদা গায় ওয়াগি নবী হ্যায় নবী খোদা সে জুদা নেহি উস মৌলানা কো তকরির করনে কে বাদ দোবারা ইম আল্লাহ না জরুরি হ্যায় লিহাজা খোদা কে জাত মুবারক আলাগ হ্যায় রাসূল কে জাত মুবারক আলাগ হ্যায় এই আকীদা আহলে সুন্নাতুল জামাত কি হ্যায় মনে রাখবেন আল্লাহ জাতে মোবারক আলাদা নবীর জাতে মোবারক আলাদা দুটো যেন এক করে ফেলবেন না আল্লাহ হলো খালেক নবী হলেন মাখলুক এটা মাথায় রাখুন একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা আমাকে পূর্ববর্তী নবীদের উম্মতদের মতো ভক্তি শ্রদ্ধা করতে গিয়ে বেঈমান জাহান্নামী হয়ো না তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি নবী এই পূর্ববর্তী নবীদের উম্মতেরা তারা তাদের নবীদের ভক্তি করতে গিয়ে জাহান্নামী হয়েছে বলছে হ্যাঁ বলছে কিরকম সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করলেন
করলেন কি ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন সূরা নাম সূরা তাওবা 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইহুদিদের কাছে একজন নবী এসেছিল তার নাম ছিল উযাইর আলাইহিস সালাতু সালাম ইহুদিরা বলল কি উযাইর আলাইহিস সালাতু সালামকে আবেগে ভক্তি করতে 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 আবেগে উযাইরকে বলে ফেলল উযাইর নবী হলো আল্লাহর বেটা নাউজুবিল্লাহ বলেন শুধু তাই নয় মাইকটা একটু তুলে নাও সাউন্ডটা বাইরে শোনা আচ্ছা 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 তো উযাইর নবীকে সকলে ইহুদিরা বলতে লাগলো আল্লাহর বেটা নাউজুবিল্লাহ বলো তো ঠিক তদ্রূপ খ্রিস্টানরা তারা করলো কি খ্রিস্টানরা করলো কি জানেন ঈসা নবীকে নাসাররা করলো কি ঈসা নবীকে ভক্তি করতে 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 আবেগে বলে ফেললো এই ঈসা আল্লাহ ওদের মধ্যে তিনটে দলে বিভক্ত হলো সালিসুন সালাসা তিন দলে বিভক্ত হলো কি এক দল বললো ঈসা নিজেই আল্লাহ নাউজুবিল্লাহ আর এক দল বললো এই না ঈসা আল্লাহর বেটা নাউজুবিল্লাহ তাহলে দুটো দল হলো আরেক দল বলল ঈসা আল্লাহ নয় আল্লাহর বেটা মানে আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা এটা হলো খাঁটি এরা হলো ঈসাই মানে নাসারা মাথায় রাখবেন ওদের মধ্যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টে ভাগ আছে আমাদের মধ্যে যেমন মুসলমানদের শিয়া সুন্নির একটা ভাগ আছে ওদের মধ্যে এরকম ভাগ আছে আমি বর্তমানে বাপেরা পাঁচটা ধর্মগ্রন্থের একজন ছাত্র পেশাগত দিক থেকে বর্তমানে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক কলেজ এবং ইউনিভার্সিটি ছেলে এবং পড়াই কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারে কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয় তা আমি বর্তমানে পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র তওরাতের একজন ছাত্র ইঞ্জিলের একজন ছাত্র জবুরের একজন ছাত্র গীতার একজন ছাত্র ইভেন কোরআনের একজন ছাত্র তো পাঁচটা ধর্মগ্রন্থের ছাত্র হিসেবে আজ আপনাদের সঙ্গে একটু কোঅপারেট করতে এলাম 15 বছর পর তো দেখি কতটা আপনাদের শোনার আন্তরিকতা আছে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন বাবা একটু জোরে বলবেন পাচ্ছেন তো আচ্ছা ঠিক আছে যেটা বুঝতে পারবেন না দয়া করে আমাকে বলবেন আই সেলফ ট্রাই মাই বেস্ট আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে তো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি দুই লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলো বালাগাল উলা বি কামালিহি কাশাফাত দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বি জিদনা ইলমা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা মাশাইখগণ ওয়াজ নসিহত করেছেন আমি অধম গুণাগান তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাক লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে বাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজির যুবক ভাইরা স্নেগিরে কুচি কুচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে তাহাজ্জুদের সময় চাতক পাখির ন্যায় তাফসিরুল কোরআনের মাহফিল শোনার জন্য বসে আছে কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন এ মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়েছেন অর্থ দিয়েছেন সময় দিয়েছেন মালও দিয়েছেন আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সদরে জলসা ইন দ্য নেম অফ আল্লাহ দি মোস্ট মার্সিফুল মোস্ট বেনিফিসেন্ট পিস বি টু আল্লাহ লর্ড অফ দ্য ওয়ার্ল্ড সনাম ধন্য